2017 জুন মাসে আমার শাস্ত্রেক চ্যানেলের একেবারে ওপেনিং এর সময় আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ওয়েবসাইট থেকে উইন্ডোজ 7, 8, 10 অর্থাৎ যে কোনো উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করে সেটাকে আপনি পেন ড্রাইভে বুটেবল করবেন, এবং এর জন্য আমি একটি সফটওয়্যার ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে রুফুস। তো এখন 2017-18 পেরিয়ে 2019 আমরা পা দিয়েছি, এবং এই মধ্যবর্তী প্রায় 2 বছরের ব্যবধানে ওয়েবসাইট সফটওয়্যারের কিন্তু অনেক ধরনের পরিবর্তন এসেছে। এবং আমার এই ভিডিওটি যেটি আমি একেবারে শুরুর দিকে করেছিলাম সেটা সাউন্ডেও কিন্তু অনেক ধরনের প্রবলেম ছিল, তাই আমি চিন্তা করলাম 2019 এসে একেবারে লেটেস্ট ওয়েবসাইট এবং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে এই সেম কাজগুলো আমি আবার আপনাদেরকে দেখাবো, যেন আপনাদের সুবিধা হয়। তো উইন্ডোজ 10 সেটআপের সর্বপ্রথম যে স্টেপ সেটা হচ্ছে উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করা, এবং এই আইএসও ফাইল ডাউনলোডের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই কনফিউজ হয়ে যাই যে কোথা থেকে ডাউনলোড করব। আমার আগের ভিডিওটিতে আমি হচ্ছে এই ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম যে উইন্ডোজ আইএসও .net, এখান থেকে আপনি খুব সহজেই উইন্ডোজ 7, 8 এবং 10 সব ধরনের আইএসও ফাইল খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। কিন্তু অনেকদিন হলো এই ওয়েবসাইটটিতে কিন্তু নতুন করে যেই নতুন ভার্সনগুলো আছে আইএসও ফাইল সেগুলো আপডেট দেওয়া হচ্ছে না, কিন্তু এটা কিন্তু কোনো মেজর ইস্যু না, কারণ আপনি যেই ভার্সনই ডাউনলোড দিন না কেন উইন্ডোজ 10 এর, আপনি যদি ইন্টারনেটের সাথে কানেক্ট করেন উইন্ডোজ কিন্তু অটোমেটিক্যালি আপনার লেটেস্ট ভার্সনে আপডেট দিয়ে নেবে। তাছাড়া আপনি যদি গুগলে উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড নামে সার্চ দেন আপনি অনেক ধরনের ওয়েবসাইট পাবেন এবং অনেক ধরনের অপশন পাবেন উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোডের জন্য, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন, কারণ বাজারে কিন্তু অনেক ধরনের মডিফাইড উইন্ডোজ 10 এর আইএসও ফাইল আছে। তো যেহেতু আইএসও ফাইলগুলো মডিফাইড, আপনি যদি ভুল কোনো আইএসও ফাইল দিয়ে আপনার উইন্ডোজ 10টি ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারের যে সিকিউরিটি সেটা কম্প্রোমাইজ হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একেবারে জেনুইন আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন। জেনুইন আইএসও ফাইল বলতে বোঝাচ্ছি যেটা মাইক্রোসফট অফিসিয়ালি রিলিজ করে এবং যেখানে কোনো থার্ড পার্টির কোনো পার্সন কোনো প্রকারের কোনো মডিফিকেশন করে নাই। অর্থাৎ আপনি যদি এই আইএসও ফাইল দিয়ে আপনি আপনার উইন্ডোজ 10 সেট আপ দেন তাহলে আপনার কোনো প্রকারের কোনো সিকিউরিটি ইস্যু থাকবে না। তো সবার প্রথমে আপনি কি করবেন, ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটি দিয়ে দিয়েছি যেটার নাম হচ্ছে উইন্ডোজ আইএসও ডাউনলোডার, এটি তৈরি করেছে হেইডক নামের একটি ওয়েবসাইট। তো এটি আপনি ডাউনলোড করে নেবেন। তো সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনি এটাকে ওপেন করবেন। তো সফটওয়্যারটি যখন আপনি প্রথমবার ওপেন করবেন তখন দেখবেন কি যে একটা অ্যাড শো করবে, এবং এইটা দিয়েই কিন্তু এই সফটওয়্যারটি ইনকাম করে। তো আপনি কি করবেন, জাস্ট সিম্পলি এটাকে মিনিমাইজ করে নেবেন, তারপরে দেখবেন যে মেইন সফটওয়্যারটা সেটা হচ্ছে এই উইন্ডোটা। তো এই সফটওয়্যারের ব্যবহার শুরু করার আগে আপনাদের মনের একটা প্রশ্ন আমি দূর করে দিই, যে আমি একটু আগে বলেছিলাম যে আমি একেবারে জেনুইন একটি আইএসও ফাইল ডাউনলোড করে আপনাদের দেখাবো, কিন্তু সেই ক্ষেত্রে যদি আমি একটা থার্ড পার্টি সফটওয়্যারই ইউজ করি তাহলে কি গ্যারান্টি আছে যে এটা একেবারে জেনুইন একটা আইএসও আমাদের দিবে? তো এই জিনিসটাই আমি একটু শর্টকাটে আপনাদের বলতে চাই। এই যে একটা সফটওয়্যার দেখতেছেন এটা আসলে কিন্তু কোনো সফটওয়্যার না, এটা একটা সিমুলেটর বা এমুলেটর, এবং এইটা কিন্তু সরাসরি মাইক্রোসফটের যে ওয়েবসাইট আছে সেইখান থেকে আপনার আইএসও ফাইলটা ডাউনলোড করবে। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই সফটওয়্যারটা যদি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আইএসও ডাউনলোড করে তাহলে কেন আমরা ব্রাউজার ব্যবহার করে সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতেছি না? তো একটু পরেই আমি দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে আইএসও ফাইল ডাউনলোড করবেন, এবং যখন আমি এটা দেখাবো তখন আপনারা দেখতে পারবেন যে তাদের ওয়েবসাইট থেকে যখন আমরা একটা আইএসও ফাইল ডাউনলোড করতে যাব তারা সরাসরি আইএসও ফাইলটা আমাদেরকে দিবে না, তারা কি করবে আইএসও ফাইলের বদলে একটা ডাউনলোডার আমাদেরকে ডাউনলোড করাবে এবং তার মাধ্যমে আমরা একটা আইএসও ফাইল পাবো। তো সেটা একটা লং প্রসেস। তো এই সফটওয়্যারটা কি করে, মাইক্রোসফটের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে সিগন্যাল পাঠায় যে এটা আসলে কোনো পিসি থেকে ব্রাউজ করা হচ্ছে না, এটা কোনো মোবাইল অথবা ট্যাবলেট থেকে ব্রাউজ করা হচ্ছে, অর্থাৎ যেখানে মাইক্রোসফটের যে ইনস্টলারটা আছে সেটা সাপোর্ট করে না। তো যখন মাইক্রোসফটের ওয়েবসাইট ডিটেক্ট করে যে না এই যে ব্রাউজারটা সেটা একটা মোবাইলের ব্রাউজার, তো তারা কি করে তখন অফিসিয়াল যে ডাউনলোডটা সেটা না সেন্ড করে সরাসরি আইএসও ফাইলটা সেন্ড করে দেয়। তো এই জিনিসটা নিয়ে আপনাদের বেশি মাথা ঘামানোর দরকার নাই, আপনারা জাস্ট নিশ্চিন্তে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। আমি জাস্ট আপনাদের মনে যদি ডাউট আসে সেটা ক্লিয়ার করার জন্য এই ব্যাখ্যাটা দিলাম। তো চলুন সফটওয়্যারে ফিরে যাই। তো দেখুন এই সফটওয়্যারের সবার ডান পাশে আপনি কিন্তু অপশন দেখতে পারতেছেন যে উইন্ডোজ 7, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10, তাছাড়া অন্যান্য ল্যাপটপ বা ইনসাইডার প্রিভিউ বা ডেভেলপার মোড, সকল ধরনের আইএসওর অপশন কিন্তু এখান থেকে আপনি পাচ্ছেন। এবং এই সফটওয়্যারের আরেকটা এক্সট্রা ফিচার হলো আপনি কিন্তু এর মাধ্যমে অফিসিয়াল যে জেনুইন অফিসের যে সফটওয়্যারটা আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনি আদারে যে মাইক্রোসফটের আদার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এগুলো না দেখে আমরা সরাসরি উইন্ডোজে চলে যাই এবং এখান থেকে আমরা উইন্ডোজ 10 সেটা সিলেক্ট করে নিচ্ছি। এবং দেখুন উইন্ডোজ 10 সিলেক্ট করার সাথে সাথে বাম পাশে দেখুন একটি পেজ লোড হচ্ছে।
দেখুন এখন আমাদের একটি অপশন আসতেছে, সেটা হচ্ছে সিলেক্ট এডিশন। এবং তার আগে দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে বাম পাশে দেখুন এটা কিন্তু একটা মোবাইলের ব্রাউজারের মতো বিহেভ করতেছে। এবং এখান থেকে কিন্তু আপনি মাইক্রোসফটের যে ইমেইলটা আছে সেটা দিয়েও সাইন ইন করতে পারবেন। অর্থাৎ এটা জাস্ট একটা ব্রাউজার হিসেবে আপনি কল্পনা করুন, অর্থাৎ এটি সম্পূর্ণ নিরাপদ। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের এডিশনটা সিলেক্ট করব। এবং দেখুন এখানে কিন্তু প্রায় সব উইন্ডোজ 10-এর যে ভার্সনগুলো আছে সেগুলো কিন্তু এক এক করে দেয়া আছে, এবং এগুলো সব কিন্তু একেবারে জেনুইন। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো উইন্ডোজের ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি কি করব, উইন্ডোজ 10-এর যেই হোম অথবা প্রো ভার্সন আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি, এবং তারপর এখান থেকে আমি কনফার্মে প্রেস করতেছি। তারপরে দেখুন নিচে একটি অপশন আসতেছে যেখান থেকে আপনি আপনার টাইম এবং ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ইংলিশ ইন্টারন্যাশনাল এটা সিলেক্ট করে দিলাম, তারপর আমি এখান থেকে কনফার্ম প্রেস করতেছি। তো এখন দেখুন আমাদের উইন্ডোজ 10-এর যে ইন্টারন্যাশনাল ইংলিশ ভার্সন আছে সেটা দুইটা ভার্সন দেখাচ্ছে, একটা হচ্ছে 32-bit এবং আরেকটা হচ্ছে 64-bit। তো এখন লেটেস্ট সবাই কিন্তু 64-bit উইন্ডোজ ইউজ করে, তো আমরা এই ক্ষেত্রে 64-bit ডাউনলোড অপশনটা সিলেক্ট করব। এবং দেখুন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের যে ডাউনলোডের উইন্ডো সেটা চলে এসেছে, এবং এটা কিন্তু সম্পূর্ণ যে আইএসও ফাইল, দেখুন এখানে উইন্ডোজ 10 ইংলিশ ইন্টারন্যাশনাল 64.iso একেবারে জেনুইন যে আইএসও ফাইলটা আছে সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করা শুরু হয়ে গেল। আমি এখন এটাকে সেভ করার সাথে সাথে কিন্তু আমাদের যে আইএসও ফাইল সেটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো দেখুন আমাদের যে ডাউনলোডের উইন্ডো সেটা চলে এসেছে, এবং এখান থেকে আমরা স্টার্ট ডাউনলোড করে দিলাম, এবং সাথে সাথে দেখুন 4GB একটা আইএসও ফাইল কিন্তু ডাউনলোড করা শুরু হয়ে গিয়েছে। এবং এরই মাধ্যমে কিন্তু আমরা উইন্ডোজের জেনুইন আইএসও ফাইল ডাউনলোডের প্রথম মেথডটি শিখে ফেললাম। এখন আমি ঠিক এমন আরেকটি ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাচ্ছি যার মাধ্যমে একটু আগে যে মেথডটা দেখালাম সেম মেথডে আপনি আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন। এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এবং এখান থেকে আপনি কি করবেন, উইন্ডোজের যে টাইপ আছে সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে উইন্ডোজ ফাইনাল সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে আমি কি করব, উইন্ডোজ 10-এর যে ভার্সনটা আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখান থেকে আমি উইন্ডোজ 10 সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখান থেকে আমি আমার পছন্দ মতো যে ভাষা সেটা সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখান থেকে আমি আমার উইন্ডোজের যে এডিশন 64-bit 32-bit এটা সিলেক্ট করে নিচ্ছি। এবং সিলেক্ট করার সাথে সাথে দেখুন ডান পাশে একটি অপশন চলে এসেছে ডাউনলোড, এবং এর মাধ্যমেও কিন্তু আপনারা সরাসরি একটা আইএসও ফাইল পাবেন যেটা আপনি ডাউনলোড করতে পারবেন। আর হ্যাঁ, এখন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, আপনাদের সুবিধার জন্য আমি কি করব, এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেই ডেসক্রিপশন বক্সে সব সময় কোনো না কোনো একটা আপডেটেড ওয়েবসাইটের লিংক আমি আপডেট করতে থাকবো প্রতিনিয়ত। যেমন যখন 2020 সাল হবে বা 2021 সাল হবে তখন কিন্তু আপনাদের এই ওয়েবসাইটগুলো কাজ নাও করতে পারে। তো আপনারা যদি এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করেন তাহলে কিন্তু আপনারা একটা আপডেটেড ওয়েবসাইট পেয়ে যাবেন। এবং কোনো ওয়েবসাইট যদি কাজ না করে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে অল্টারনেটিভ আরেকটি ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে আপডেট করে দেব। অর্থাৎ এই ভিডিওটার মাধ্যমে আপনি লং টার্ম সাপোর্ট পাচ্ছেন উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোডের ক্ষেত্রে। তো এরই মাধ্যমে কিন্তু আপনি দুইটা মেথডে জেনুইন আইএসও ফাইল ডাউনলোড দেখে নিলেন। এখন আমি চলে যাচ্ছি পরের মেথডে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি জেনুইন উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দিয়েছি, এই লিঙ্কে আপনারা যাবেন, এবং এখানে আসার সাথে সাথে দেখুন কয়েকটা অপশন আপনি দেখতে পারতেছেন, এবং এখান থেকে আপনি যাবেন ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া এখানে, তারপর এখান থেকে আপনি ডাউনলোড নামে ক্লিক করবেন। আপনাদেরকে আমি একটু আগে বলেছিলাম যে আমরা যদি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আইএসও ফাইল ডাউনলোড না হয়ে একটা ইনস্টলার ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা কি করব, এই ইনস্টলারটি এখন ডাউনলোড করব। তো আমাদের ইনস্টলারটি এখন ডাউনলোড হচ্ছে। তো মাইক্রোসফটের যে অফিসিয়াল আইএসও ডাউনলোডার সেটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এটাকে ওপেন করব। তো দেখুন ওপেন করার সাথে সাথে কিন্তু এমন একটি উইন্ডো আপনাদের সামনে দেখা দিবে, এবং এই প্রসেসটা সম্পূর্ণ হতে একটু সময় নেবে যেটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। তো দেখুন প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর এই উইন্ডোটি আসলো, এখান থেকে আপনাদেরকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। এবং দেখুন আরও 5 মিনিট অপেক্ষা করার পর পরবর্তী উইন্ডোটা আসলো, এবং এখান থেকে আপনাদেরকে এই দ্বিতীয় যে অপশনটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তাছাড়া এই প্রথম অপশনটি দিয়ে আপনি কিন্তু আপনার এই বর্তমান যে উইন্ডোজটা আছে সেটা কিন্তু আপডেট করে নিতে পারবেন। তো এটা আমি দেখাচ্ছি না, আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনি আইএসও ফাইল ডাউনলোড করবেন। তো সেক্ষেত্রে আপনি এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে আপনি আবার নেক্সটে প্রেস করবেন। তো এখানে আপনার একটা জিনিস খেয়াল করুন যে এখানে ল্যাঙ্গুয়েজে ইংলিশ, এডিশনের উইন্ডোজ 10 এবং আর্কিটেকচার 64-bit এটা কিন্তু অটোমেটিকভাবে এখানে সিলেক্ট হয়ে গিয়েছে, কারণ এই সফটওয়্যারটি কী করেছে, আপনার বর্তমান যে উইন্ডোজটা আছে সেটাকে মাথায় রেখে এই জিনিসগুলো অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। তো আপনি যদি চান যে না আপনি কাস্টম কোনো কিছু
করবেন সেক্ষেত্রে আপনি দেখুন এখানে যে টিকটা আছে এটা উঠিয়ে দেবেন এবং এখন কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো সব কিছু কাস্টমাইজ করে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি কি করব, নেক্সটে প্রেস করব এবং দেখুন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং আরেকটা হচ্ছে আইএসও ফাইল। তো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সিলেক্ট করলে কি হবে, এটা সরাসরি আপনার পেন ড্রাইভ আছে সেখানে ডাউনলোড হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি না, আমরা ভবিষ্যতেও ব্যবহার করব এবং সেক্ষেত্রে এই ডাউনলোডটি হবে আইএসও ফাইলে। তো আমরা কি করব, নেক্সটে প্রেস করব এবং সাথে সাথে দেখুন আপনার যে উইন্ডোজ ডট আইএসও ফাইলটি আছে সেটা সেভ হওয়ার জন্য একটি জায়গা সিলেক্ট করতে বলতেছে। আমরা কি করব, যে কোনো একটি জায়গা সিলেক্ট করে নিব। তো আমি এক্ষেত্রে আমাদের ডেস্কটপে এই ফাইলটি সিলেক্ট করতেছি। তো আমি এখন আমাদের ডেস্কটপ সিলেক্ট করে এখানে সেভে প্রেস করতেছি এবং সাথে সাথে দেখুন আমাদের যে উইন্ডোজ 10-এর যে ডাউনলোডের প্রসেসটা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এক্ষেত্রে আপনাদের প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কারণ এখানে বেশ খানিক সময় লাগবে। তো আমি আর এটাকে 100% কমপ্লিট হওয়া পর্যন্ত দেখাচ্ছি না, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবং যখন এটা 1% থেকে 100% চলে আসবে তখন আপনারা সেই দেখিয়ে দেওয়া জায়গায় উইন্ডোজ ডট আইএসও নামে একটি ফাইল দেখতে পারবেন এবং সেটি ব্যবহার করে আপনারা কিন্তু পেন ড্রাইভ বুটেবল করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল আইএসও ডাউনলোডার ব্যবহার করে একটি উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করবেন। অর্থাৎ আপনি টোটাল 3টা মেথড ফলো করে আপনি কিভাবে উইন্ডোজে ফ্রেশ আনটাচ জেনুইন আইএসও ফাইল ডাউনলোড করবেন সেটা কিন্তু শিখে গেলেন। এর পরবর্তীতে আমি আরও একটা ভিডিও বানাবো, যেই ভিডিওতে আমি লেটেস্ট যেই সফটওয়্যার আছে রুফুজের সেটা ব্যবহার করে আরও কিছু বিশেষ দিক খেয়াল করে কিভাবে আপনি একটি পেন ড্রাইভ বুটেবল করবেন সেটা দেখাবো। তো ভিডিওটি যদি আমি অলরেডি বানিয়ে ফেলি তাহলে আপনি উপরে দেখুন আই বাটন আছে, এখানে আপনি ভিডিওটির লিঙ্কটা পাবেন এবং আমি আমার ডিসক্রিপশন বক্সেও সেই ভিডিওটির লিঙ্কটি দিয়ে দেবো। অর্থাৎ আপনি আইএসও ফাইল ডাউনলোড করার পরে এই আইএসও ফাইল দিয়ে কীভাবে একটি পেন ড্রাইভ বুটেবল করে সেই পেন ড্রাইভের মাধ্যমে আপনি উইন্ডোজ 10 বা যে কোনো উইন্ডোজ সেট আপ দেবেন সেটা এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখুন আরও কিছু ভিডিও আছে, আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এই ভিডিওগুলো দেখবেন। আমার চ্যানেলের প্রায় সমস্ত ভিডিওই কিন্তু আপনাদের কোনো না কোনো উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ।